নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লকে আমি মহাকাব্য, বেদ, পুরাণ, উপনিষদ নিয়ে আলোচনা করছি না। মাঝে মাঝে একটু বিরতি লাগে, আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করি, ছোট্ট করেই আলোচনা করব, বেশি সময় তোমাদের নেব না। আজকে থেকে 14 তারিখ অবধি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বিশাল সরগোল চলছে। তো আমারও সব নিয়ে মাথা ব্যথা নেই, ওই বয়সটা বহু আগেই পার করে এসেছি যে এইসব নিয়ে আনন্দ করব। এখন এই ম্যাচিউরিটির এজে এসে আজকের দিনটা নিয়ে ফার্স্ট মনে হয়েছে যেটা, সেটা শেয়ার করছি তোমাদের সাথে। আজকে রোজ ডে, মানে গোলাপের দিন। আমাদের প্রকৃতিতে নানা রকম গোলাপ আছে, গোলাপ ছড়িয়ে আছে, সাদা, লাল, নীল, হলুদ, সব রকমের গোলাপ ছড়িয়ে আছে। সেই গোলাপ নিয়ে আজকে ভালোবাসার দিন। তবে আমার মনে হয়, আমার থেকে অল্প বয়সী যারা আছো তারা কিন্তু আমার উপরে রাগ করো না। ভালোবাসা খুব সেন্সিটিভ জিনিস, সেই জন্যেই বলা কথাটা। গোলাপের দিনে তোমরা যাকে ভালোবাসো কিংবা যাকে পছন্দ করো, তার সান্নিধ্যে থাকতে চাও, তাকে যদি গোলাপ দাও তাহলে শুধু গোলাপটা দিও না। গাছে ফলে আছে সেই গোলাপ দাও, মানে টপ শুদ্ধ গোলাপ দাও। ব্রেকআপের বাজার তো এখন, রিলেশনশিপ আসার পরে, আমি বলছি না আমি ধোয়া তুলসী পাতা, প্রেম সবার জীবনেই আসে, আমার জীবনেও এসেছে, কিন্তু এখন এই জায়গায় এই বয়সে এসে মনে হয় যে প্রেম সতেজ থাকুক, তুমি যাকে পছন্দ করো, যার সান্নিধ্যে থাকো, অবশ্যই তার সঙ্গে যাতে থেকে যেতে পারো আমি সেই কামনাই করি। কিন্তু বিচ্ছেদ তো হয়, তাই যাকে তুমি গোলাপ ফুলটি দিচ্ছ তাকে গাছ সমেত বা টপ সমেত দাও, যাতে করে সে পূর্ণ ভালোবাসাটুকু পায়। আর যে গোলাপটিকে দিচ্ছ, সেই গোলাপটি যেন বাসা হারা না হয়। সে যে গাছে ফোটে, সেই গাছটা তো তার বাসা, তার বাড়ি, সে যেন সেখানেই থাকে। বিচ্ছেদ হোক আর না হোক, সে যেন ভালো থাকে, সেটুকু ভেবেই দিও। আর ভালোবাসার দিন প্রতিদিনই ভালোবাসার দিন হতে পারে, যদি তোমার মনে ভালোবাসা খুব সুন্দরভাবে বেঁচে থাকে তবে। আর বাদ বাকিটা একা এসেছি, একাই যেতে হবে। সঙ্গেদের মতো হেসে যাওয়া, আর মনের কষ্ট পেলে নিজের মতন করে সেটাকে সামলে নেওয়া, এইভাবেই আমাদের চলতে হয়। আজ এই ম্যাচিওর বয়সে আমার সেটাই মনে হয়। যাই হোক, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। ভালোবাসার দিন প্রতিদিনই থাকুক, কিন্তু সেখানে প্রকৃতি যেন অক্ষত থাকে। ব্যাস, ভালো থেকো সবাই। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করব, সিরিয়াস হোক কি বাস্তবতার বিষয় নিয়ে আলোচনা হোক করব, যেটা তোমাদের কাছে আমি বলেছিলাম, রাবণের হোক কি লক্ষণের হোক বা রামায়ণের যারা অ্যান্টি চরিত্র তাদের নিয়ে আলোচনা করব। অবশ্যই সঙ্গে থেকো বন্ধুরা, ভালো থেকো।